Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. শুনুন, আপনাদের ওই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা মিস্টার দত্ত, আই মিন আমাদের বস, নিজে হ্যান্ডেল করছেন, উনি এখন অফিসে নেই। কিন্তু স্যার, আমাকে যে আজকেই আসতে বলা হয়েছিল খবর নেওয়ার জন্য, যদি আমি জানি যে চাকরিটা আমার হবে না। স্যার স্যার, কিছু একটা ব্যবস্থা করুন স্যার, আমি যে কোনো কাজ করতে রাজি, মিস্ত্রির কাজ হলেও করবো, কম টাকা মাইনে দিলেও করবো, কিন্তু স্যার এটা দাতব্যশালা নয় যে যাকে তাকে যেমন তেমন ভাবে প্রোভাইড করতে হবে। আপনি আসুন। আসুন বাপি, বাপি, এই দেখো তোমার পছন্দসই লোককে ধরে এনেছি, ইয়োর ব্লু ওয়াট বয়। শুধু কি আমার পছন্দ, তোর নয়? ও বাপি, আপনি বসুন, আপনারা কথা বলেন, আমি একটু আসছি। এসো বসো। Yes, you may ask why. কেন তোমাকে এভাবে ডেকে আনলাম? হ্যাঁ, মানে হঠাৎ এখানে এইভাবে? হ্যাঁ, স্বাভাবিক। ইন্টারভিউ দিনে তোমাকে আমার খুব ভালো লেগেছে। অবশ্যই আমার সিনিয়র ইঞ্জিনিয়ারগুলো ওরা তোমাকে খুব একটা পছন্দ করেনি, তবে ইট ডাজ ম্যাটার টু মি, যার জন্য অফিস এড়িয়ে রিয়াকে পাঠিয়ে ডেকে আনলাম। আমি আন্দাজ করছিলাম আজকে তুমি রেজাল্ট জানবার জন্য আসবে। অফিসে কেউ জানে না, আমি কাউকে জানাইনি। রাখো, জানেন প্লিজ, জানেন আপনার ইন্টারভিউ দিন প্রথম যখন আপনাকে দেখলাম, আপনাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছিল। আমি শুধু ভাবছিলাম কোথায় আপনাকে দেখেছি, কোথায় আপনাকে দেখেছি, তারপর কিন্তু ঠিক প্লেস করতে পেরেছিলাম। কি করে বলুন তো? কি করে? এই দেখুন ছবিটা। আরে, এটা তো আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যানুয়ালের ছবি। এক্স্যাক্টলি, যে বছর আপনি মিড টার্মে রেকর্ড মার্কস পেলেন। এই যে ছবিতে দেখছেন আপনার বন্ধু সৌম, সৌম দা আসলে আমার মাসতো দাদা। ও, ওর সঙ্গে আমি গিয়েছিলাম আপনাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, চারিদিকে তো আপনি সাড়া ফেলে দিয়েছিলেন। আর তাই তো। ইয়েস, পরে কথা বলছি, সেই জন্যই তোমাকে আমার দরকার। আর ইউ রেডি টু বি দি চিফ অফ মাই প্ল্যানিং ডিপার্টমেন্ট? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আর শুধু আমার না, যতদূর আমি জানি আমার কোম্পানির ভবিষ্যৎ মালিক আমার মেয়ে তারও। জানি, থ্যাংক ইউ। বলো, তুমি রাজি? না, মানে আমি তো গুড, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, তোমাকে বন্ড দিতে হবে। কিসের বন্ড? না, মানে ওই একটা লিখে দিতে হবে যে আমি চাকরি ছেড়ে যেতে পারবো না 5-10 বছর, ওরা যেরকম চাইবে আর কি। দাসখত? তা কেন, বড় বড় কোম্পানিতে চাকরি করতে গেলে এরকম লিখে দিতে হয় দাদা ভাই। না, তোমার না এই চাকরি করতে হবে না তোমায়। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, আমার ভাই দাসখত দিয়ে চাকরি করবে? ওসব চলবে না। আরে শোন, এই গ্যারেজটা করার আগে আমি 3-3টে গ্যারেজে কাজ করেছি, কোথাও তোমায় দাসখত লিখে দিতে হয়নি। দাদা ভাই, তোমার কাজটা মিস্ত্রির কাজ, আর তোমার কাজটা কি? লাট সাহেবের কাজ। ও চাকরি তোমায় করতে হবে না। করতে হবে না, ঠিক আছে, করবো না। আসলে কথা আমি বাপু বুঝি না, ওরকম একটা হাড় হাবাতে ঘরের হ্যাগার ছেলেকে তোমাদের বাপ মেয়ের কি পছন্দ? ছেলেটার মার্কস দেখেছো? তাছাড়া স্টিমে ফার্স্ট হয়েছো সেদিন ইন্টারভিউতে। আমাদের চিফ ইঞ্জিনিয়ারটা ভুল প্রশ্ন করেছিল,
একেবারে বসিয়ে দিয়েছে। রিয়া, রিয়া তাড়াতাড়ি আয়, ব্রেকফাস্ট রেডি। যাচ্ছি মা। উফ, গুড মর্নিং মা। গুড মর্নিং বাপি। গুড মর্নিং সোনা। টিনা, মেয়ে তোমার তো বোকা নয়, এটা ঠিক চিনেছে। ও বাপি, তুমি সকালবেলাতে কি? ওই দেখ ভানুদা, আমাদের বাড়ি হিরোইন আসছে। আরে এতদিন জানতাম অমরদাকে বিয়ে করে পড়রানি বানাবে, শালা সে গল্প তো শেষ রে। তালি, তুই আমার খাপে চলে আয়, আমি তোকে মাখন পালিশ করে রাখবো। তুই আমার গালে চর বানলি, এরপর বললে জুতিয়ে মুখ ছেড়ে দেবো, অসভ্য কথা খায়। ঠিক আছে, যা, আজই তোর ব্যবস্থা করব। কেন ভানু হঠাৎ তোকে ওরকম করলো কেন? হঠাৎ নয় মামা, রোজই আমাকে টিটকিরি কাটে, খারাপ খারাপ কথা বলে, আর আজ আজ আমার হাত ধরেছে। বলি, হাতটা ধরলো কি করে? শুনি, নিশ্চয়ই গতর ঢলিয়ে চলছিলি। হাজার দিন বলেছি, রাস্তাঘাটে যখন চলবি ভালোভাবে চলবি, তা না ঢিঙ্গি পনা। আমার কি দোষ বলো? যা যা, মামার কাছে ন্যাকামো না করে ঘরের কাজ কর গিয়ে। দেখো, দোষ ওর নয়, দোষ ওর কপালের। আর যদি ওর মা বাবা বেঁচে থাকতো, তাহলে তোমার সংসারে ঝিগিরি করে তোমার ছেলে মেয়েদের ফাই ফরমাস কেটে দিন কাটাতো না। আমি ও রিটায়ার করার পর। রেখা, কি ব্যাপার অমর, তুমি হঠাৎ? রেখার সঙ্গে আমার একটু দরকার আছে। ভালো না, কেউ অপমান করেছে? কেউ আমাকে অপমান করেনি অমরদা। অপমান করেনি? না, আমার পাওনা কথাগুলোই আমাকে বুঝিয়ে দিয়েছে। আর তাছাড়া কেউ যদি আমাকে অপমান করেই থাকে, তাতে তোমার কি? আমি তোমার কে? ভানুকে আমি এমন শাস্তি দেব? কেন, আমার জন্য? ও তো ঠিকই বলেছে, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার পাওনা ঘরটা যে শূন্য, সেটাইও আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি মানুষের চাপ আর হিসেব বুঝি না রেখা। তাহলে তুমি কি বোঝো? আমি শুধু বুঝি কর্তব্য। মা মারা যাওয়ার সময় অবির ভার আমার উপর দিয়ে গেছে, অবিকে মানুষ করা আমার কর্তব্য। এমনকি আমার নিজের সুখ, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি না আমি। যে নিজের জন্য চিন্তা করে না, সে আমার জন্য চিন্তা করবে? ভানু আমার জন্য চিন্তা করেছে, তাতেও দোষ কোথায়? এ তুমি কি বলছো রেখা? রবির কাছে আমি সব শুনেছি, ভানু তোমায় অত্যন্ত কুচ্ছিত ইঙ্গিত করেছে, কথা বলেছে। আমি তোমায় ভালোবাসি না? ওকে মেরে কি হবে রে? সালা, হিসাবটা তো আমার সাথে। আমি এখনো বলছি তোরা এখান থেকে চলে যা, আর কোনোদিন যেন তোদের রেখার 100 গজের মধ্যে না দেখি। 100 গজ তো দূরের কথা রে, আমি তো তোর 1 ফুটের ভেতরে আছি। এই আমি ভেতরে যাচ্ছি, কি করবি কর। আমার হাতটা নেবা। তোরা কেউ যাবি না। সালা, আমার এই রক্তের হিসাব তুলে রাখলুম। আমিও তুলে রাখলাম তোর রক্তের হিসাব। চল।
রুমাল লাগেনি তো? না, ওরা এত সহজে চলে গেল। দাবার শখ, রাজা যদি ধরা পড়ে যায় তাহলে বোর্ডে দেখ কিছু করতে পারে না। তবে এখানে শেষ নয়, এই শখ ওরা আবার সাজাবে। হ্যাঁ, তোমাকে আমি ডেকেছিলাম। Here is your letter of appointment. Sir? আজ থেকে তোমাকে আমি ডাটপল কনস্ট্রাকশনের টানিং ইঞ্জিনিয়ার পোস্টে নিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। আজ থেকে আমার কোম্পানির ভবিষ্যৎ সব তোমার হাতে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলেই গেলাম ভালো খবর আন। হ্যাঁ তো কি? প্ল্যানিং ইঞ্জিনিয়ারের চাকরিটা আমার হয়ে গেছে। আচ্ছা, ওই ওই তার মানে হ্যাঁ হ্যাঁ রে, ওই যেখানে দাসকত দিতে বলেছিল সেখানে? দাদা ভাই, দাসকত নয়, বন বন। ওই একই হলো। যাক, আমাকে সব বন ফোন কিছু দিতে হয়। যাক ভালো হয়েছে। এ দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, স্টার্টিং কত জানো? কত রে? 7,000। কি বলছিস তুই? 7,000? পরে আরো বাড়বে। আরে ভাই বুকে, আরে ভাই বুকে। কি হলো? কাল কালি লাগিয়ে দিলে। এ বাবা, আরে আমাদের কি সুখের দিন এসে গেল রে। হ্যাঁ, কিন্তু একটা খিঁচ চলে গেল। আবার খিঁচ কিসে? আজকের এই শুভ দিনে তুমি এটা কি করলে? কি করলে কি তুমি? এই অভি, আরে শোনা শোনা, আমি আবার কি করলাম রে? রাস্তা আস্তে আস্তে শুনলাম তুমি আবার ভানুদের সঙ্গে মারামারি করেছো। ও এইটা? হ্যাঁ করেছি তো। কেন এত শুনলি? এটা শুনতে পেলি না? ভানুরা রেখাকে গালাগালি করেছে, অপমান করেছে, খুব খেলিয়েছি। হাসিস কেন? হ্যাঁ হাসিস কেন বলবি তো? তুমি তো বলেছিলে রেখাকে তুমি মন থেকে ছেড়ে ফেলে দিয়েছো। সেটাকে আমি সত্যি সত্যি বলেছিলাম নাকি? হ্যাঁ ভাই, তাকে পারি বল। জানি দাদা ভাই। হ্যাঁ, আমার তো চাকরি হয়ে গেল। হ্যাঁ, তোমার দুশ্চিন্তা কমে গেল। কমে গেল? এবার তাহলে কিরে, এবার তাহলে তুমি আর রেখা কিরে? বড় ফাঁকা হয়েছো তুমি না? আচ্ছা, তুমি মোটর মিস্ত্রি অমরের ভাই না? আগে হ্যাঁ, নমস্কার, আমার নাম অভিজিৎ। সুরেনবাবু বাড়ি নেই, আমি কিন্তু ওনার সাথে কথা বলেই এসেছিলাম। হ্যাঁ আছেন, এই মাত্র ফিরলেন। তা কিসের কথা শুনি? ও তোমরা এসে গেছো? আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, অভি এসেছে রেখার বিয়ে সম্বন্ধ নিয়ে কথা বলতে। কিসের বিয়ে? পাত্রটি কে শুনি। আগে পাত্র আমার দাদা। সেই জন্যই তাড়াহুড়ো করে বেশ মিষ্টি নিয়ে আসা। সকাল থেকে মামা ভাগ্নিতে ফিসফিস গুজগুজ। এই রেখা, কি করছিস? এদিকে আয়, অভিজের জল চাটা সব দে। আদিক্ষেতা, ভাগ্নিকে রাজরানী করবে, দেখবো কপালে কত সুখ। তোমরা বসো, বসো, আপনি বসুন। শোনো, ওর সামনেই বলছি, বারবার কথা বলার সুযোগ এখানে খুব কম। তোমার মা তো অনেক আগেই ওকে পছন্দ করে গেছেন, আমি তার বাইরে কথা বলার কে? তবে তুমি অভিভাবক। আসলে ছোট ভাই দাদার অভিভাবক হয়ে দাদারই বিয়ের কথা বলতে এসেছি। তা তোমার দেনা পাওনার কথাটা বলে নাও। দেখুন, আমাদের দেবার ক্ষমতা খুব কম, আমরা এক জোড়া শাখা আর এক কৌটু সিঁদুর দিতে পারি, তবে আমাদের চাওয়াটা একটু বেশি। বলো, আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনি কি চেষ্টা করবেন? আপনি চেষ্টা করেও পারবেন না। সেই চাওয়াটা উনার কাছে, আমাকে আমার মায়ের মতো ভালোবাসতে হবে। রেখা, কি দাদাভাইয়ের কি কাজের শেষ নেই? কি জানি, জানি না। কখন ডেকে এসেছি দেখো তো কি করছে? আমি পারবো না, জানি না বাবা। কি হলো কি? দাদাভাই কথার খেলাফ হচ্ছে। কি করছিলে এতক্ষণ গ্যারেজে? গ্যারেজে আমি কাজ করছিলাম। নো নো মানে? বুঝলে না, নো মানে না। আচ্ছা কেন বলবি তো? আচ্ছা আমি তোমায় বলিনি,
যে আমি চাকরি পেয়ে গেছি, আমি আর তোমাকে কষ্ট করতে দেবো না। রেখা, কাল থেকে সন্ধ্যাবেলার মধ্যে গ্যারেজ বন্ধ করে দাদাভাই যদি বাড়ি ফিরে না আসে খুব খারাপ হয়ে যাবে দাদাভাই। ওরে বাবা, তোমার গার্জেন এলো? আচ্ছা বা ঠিক আছে। এই রবি সাধু, হ্যাঁ যন্ত্রপাতি সব তুলে দে না, আজ সব কাজ বন্ধ। হ্যাঁ গ্যারেজ বন্ধ করে দে, এদিকে ছোট বউ খোঁজে গেছে, এবার ঠিক আছে তো? স্যার একটা কথা বলবো, মানে এই হাত দুটো একটু ধুয়ে আসবো যদি আপনি অনুমতি করেন। হ্যাঁ আচ্ছা। রেখা চা করো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই রেখা, রেখা করছো কি? মানে কতবার না তোমাকে বলেছি আমাকে বৌদি বলে ডাকবে? এতদিন ধরে রেখা রেখা বলে ডেকে এসছি, এখন ওই বৌদি বলে ডাকতে পারবো না, কিরম লজ্জা লজ্জা করে। লজ্জা লজ্জা করে, তোমাকে বৌদি বলতেই হবে। জোয়ারি নাকি? হ্যাঁ গায়ের জোয়ারি, নইলে আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বৌদি বলেই ডাকবো। না বৌদিটা বড্ড একঘেয়ে। আমি তোমাকে বৌমণি বলে ডাকবো। এসো, ওহ এই দেখো। ওরা তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমাকে দেখাতে। স্যার এই জায়গাটা আমাকে আগেই দেখিয়েছেন, গুড প্রজেক্ট গুড প্রফিট। না আজ তুমি অন্য চোখে দেখো, ব্যবসার চোখে নয়। মানে? বাপি জানতে চেয়েছেন এখানে তোমার ফ্ল্যাট পছন্দ কিনা, হলে কোন ফ্লোরে। জানো অভি, বাপি দিচ্ছে বিয়ের পর তুমি আর আমি এখানেই থাকি। এই আমার কিন্তু টপ ফ্লোরেই পছন্দ। কি হলো, চুপ করে আছো কেন? না এমনি। বললে না তোমার কোন ফ্লোরে পছন্দ? দেখো রিয়া, এখান থেকে লোকজনকে কত ছোট ছোট লাগছে। লাগবে না, এটা যে অনেক উঁচু। আমার দাদা ভাই কেও এখান থেকে অনেক ছোট লাগবে, তাই না রিয়া? It's impossible. এ হতে পারে না। No problem. ওই ফ্ল্যাট তোমার পছন্দ, অন্য কোথাও থাকো? আমি ফ্ল্যাটের কথা ভাবছি না স্যার। কি ভাবছো? অন্য কিছু, আই মিন। রিয়া তুই ভেতরে যাও। একটা ব্যাপার এখনো বাকি আছে, বাড়িতে গিয়ে ভালো করে পড়ো, কাল অফিসে এসে সই করে দিও। এটা কি বন্ড? কিসের বন্ড? কেন, কোম্পানির সাথে তোমার যে কন্ট্রাক্ট হওয়ার কথা সে তো আগেই বলেছিলাম। আই এম সরি স্যার। হোয়াট ডু ইউ মিন? আমাকে ভেবে দেখতে হবে। ধরে নিয়ে এসেছিলেন মেয়ে আর বাপ, পেখম লাগিয়ে মহিষা যাবেন? বস্তিতে থাকে দাদাটা মোটর মিস্ত্রি, চাল ছিল কোনো ঠিক নেই, তাকে বাবা বাছা বলে আদর করে জামাই আদর করে নিয়ে আসতে হবে। চলে গেছে, খুব ভালো হয়েছে, আপদটা বিদায় হয়েছে। মা তুমি থামবে? কোনো বন্ড দিয়ে আমি চাকরি করব না। তাহলে রিজাইন কর।
তোমার রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করলাম স্যার। হ্যাঁ, তুই বন ছাড়াই চাকরি করবে, তোমার এই আত্মসম্মান বোধটুকু আমার ভালো লেগেছে, তাই তোমাকে পরীক্ষা করছিলাম। যাও কাজ কর। ঠিকঠাক কাজ করবি, এখন লোকাল দোকান থেকে পেট্রোল কেনার কোনো দরকার নেই, ভাঙচুর করবি, ভালো করে ভিজিয়ে নিবি, আশি বাড়ি ঘরদের নষ্ট করার দরকার নেই, বুঝেছিস? বরাবর হয় এমন ভাবে কাজটা সারবি যাতে সারা কারবারটা ভোগে চলে যায়। একদম চলে যাবে স্যার। যা বেরি বল, শালা কারবার করবি, জমি ছাড়বি না। শালা পবনপালকে বাড়ি বেচবি না? না এবার শালা বাপ বাপ বলে জমি বেচবি, চালিপুরে ছাড়খাড় করে দেবো। শালা পবনপালকে না বেচার খেসারতটা দে এবার। নাও ঘুরে চালাও, ধর। কি করবো স্যার, পারলাম না, জেগে উঠলো, জেগে উঠলো যত বোকা গাধা দল সব, ও জেগে উঠলো, তোরা জেগে উঠতে পারলি না, পালিয়ে এলি, তো এলি তো এলি, এখানে মরতে এলি কেন সব? শোনকে পাগলা কুত্তা বানিয়ে দিতে হবে, যে করেই হোক, খিস্তি দিয়ে হোক, মারামারি করে হোক, বেইজ্জতি করে হোক, যে করে হোক, ওকে ঠিক করতে হবে ভানু। থ্যাংক ইউ স্যার। আপনি আমার ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম, কেন? আপনি গতকাল রাত্রে মিস্টার পবনপালের বাড়িতে ঝামেলা করেছেন? করেনি, করতে গিয়েছিলাম, এটা থানা। তাই আমি তো ভাবলাম এটা পবনপালের নাচঘর, আর আপনি সেখানকার দারোয়ান, পবনপালের চব্বিশ ঘন্টার ডায়রি রাখেন বুঝি? আরে আমি তো পবনপালের বাড়িতে গেছিলাম ওই গতকাল রাতে, তারপর কয়েক ঘন্টার মধ্যে এই চৌহদ্দিতে আরো কতগুলো ঘটনা ঘটে গেছে সে খবর তো রাখেন না, বলবো কত বলবো? এই ধরুন রেশন দোকানে ওজন করে চালের সঙ্গে কাঁকর মেশানো হয়েছে, সরকারি দুধে আরশোলা ফেলা হয়েছে, তারপরে এমপি এমএলএ কাউন্সিলররা কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েক কুইন্টাল মিথ্যে প্রতিশ্রুতি জনতাকে দিয়ে দিয়েছে। স্টপ ইট, দাঁড়ান, এখনো শেষ হয়নি। হাসপাতালে বিনা চিকিৎসায় সদ্যজাত কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। স্টপ ইট, কোনো প্রমাণ আছে? না প্রমাণ নেই, কিন্তু সব সত্যি, আন্দাজ বলতে পারেন। আপনাদের জামানায় আপনাদের চোখের সামনে প্রতিদিন রোজ এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না, কোনো ব্যবস্থা নিতে পারেন না, তখন তো আপনারা ওই ছোট জগন্নাথ চলে। শোনো, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ বাবা, মামার সঙ্গে দেখা করে চলে আসো। মালটা আসছে। আর দাদা ভাই ঠিক মতো খেয়াল রেখো, ওর মাথাটা গরম হয়ে আছে। ঠিক আছে, তুমি যাও তো। আমি চললাম। মা, দাদা বৌমনি। আই বাপ, কি বয়স গবরে ভাই রে, বিয়ে করলো বড় ভাই আর মজা লুটছে ছোট ভাই, এরপর আবার পাড়ার লোকজন। ভানু কোথায়? জানি না। ভানু কোথায়? জানি না।
আমার এখানে কি চাই তোর? হ্যাঁ জবাব চাই। আমার দুটো প্রশ্নের জবাব দিবি তুই। আমার বাড়িতে আগুন লাগাতে গিয়েছিলি কেন? আর আমার বউকে তুই কি বলেছিস? তুই কেন তোর বাপ এলো আমি তাকে জবাব দেবো না? তাহলে তুই জবাবটা আমাকে আদায় করতে হবে। ভাই দুধ খাসে তোরা কোন রাতে কোনদিন কোনদিন ভাই ফোটা নিস নি? হ্যাঁ বল যা সালা। কিন্তু পরের বার আর ছাড়বো না, খুন করে ফেলবো তোকে। বারবার তোমায় বলেছিলাম মাথা গরম করবে না, আর তোমাকেও বলেছিলাম না দাদাভাইকে একটু নজরে রেখো। জনেই হয়েছে সমান। দেখি সত্যি বাপু তোমার বড্ড মাথা গরম জানো। বার এখন শব্দ সমান না? হ্যাঁ সব দোষ তোমার, ভাল লাগে না তোমাকে নিয়ে, আর আমি পারি না সত্যি। ও তার মানে বুঝতে পেরেছি আমাকে নিয়ে তুমি খুশি নও। কি আমাকে নিয়ে খুশি নও? তোমাকে নিয়ে আমি খুশি নই? না তাই? তাই?